আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে দোকানের মতন পারফেক্ট দুই কালারের ঘি তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু হলেও উপকৃত হবেন। এখানে আমি 500 গ্রাম করে 1000 গ্রাম বাটা নিয়ে নিয়েছি। এই একটা উপকরণ দিয়ে আমি ঘি তৈরি করব। প্রথমে আমি একটা হাঁড়ি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বাটারগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলার আঁচটা প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে বাটার গুলিয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে বাটার গলিয়ে নিলে দেখা যাবে মিক্স সলিড খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেক্ষেত্রে ঘিয়ের কালার এবং ঘিয়ের যে একটা সুঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য চুলা রাস্তায় মিডিয়াম ফ্লেমে রেখে বাটার একটু সময় ধরে গুলিয়ে নিতে হবে। এ পর্যায়ে বাটার সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন উপর থেকে যে ফেনা সৃষ্টি হবে সেই ফেনাটা একটু চামচের সাহায্যে সাইড করে দিতে হবে এবং চুলার আঁচটা লোতে করে অপেক্ষা করতে হবে তেল উঠে আসা পর্যন্ত। যতবারই এভাবে ফেনা সৃষ্টি হবে ততবারই চামচের সাহায্যে একটু ফেনাটা সাইড করে দিতে হবে। এ পর্যায়ে আর বাটার থেকে ফেনা সৃষ্টি হচ্ছে না এবং বেশ খানিকটা বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে বাটার তেলে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে আমাদের বাটার গলে সম্পূর্ণরূপে ঘি পরিণত হয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে অপেক্ষা করব ঘি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আমি আরেক ধরনের ঘিয়ের জন্য এখানে বাটার গলিয়ে নিয়েছি। সেই একইভাবে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে বাটার গলিয়ে নিব এবং যতবার ফেনা উঠবে ততবার ফেনাটাকে সাইড করে দিব। এ পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দেওয়ার কারণে এই ঘিয়ের কালারটা আগের ঘিয়ের কালারের থেকে অনেকটাই গাঢ় হবে এবং ঘ্রাণের দিক দিয়েও একটু পরিবর্তন আসবে। এখন অপেক্ষা করব তেল উঠে আসা পর্যন্ত। বাটার সম্পূর্ণভাবে গলে ঘি পরিণত হয়েছে। এখন আমি চুলা আঁচটা বন্ধ করে ঘি ঠান্ডা করে নিব। এখানে আমি দুইটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারের মধ্যে ঘি 4 থেকে 5 মাস পর্যন্ত খুব ভালোভাবে রাখা যায়, ঘি নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। চাইলে প্লাস্টিকের জারের মধ্যে রাখা যাবে, সেক্ষেত্রে ফ্রিজে রাখলে ভালো হবে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ঘি ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন 2 ধরনের ঘি তৈরি হয়ে গিয়েছে এবং কালারও 2 ধরনের এসেছে। এখন অপেক্ষা করব সারা রাতের জন্য। যেহেতু ঘি জমতে আমাদের কিছুটা সময় লাগবে, এ পর্যায়ে আমাদের ঘি সম্পূর্ণভাবে জমে গিয়েছে। খুব সহজ করে আজকে 2 ধরনের ঘিয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখতেই পাচ্ছেন 2 ধরনের ঘিয়ের কালারের কতটা পরিবর্তন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।